হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো সিনেমা কান্তারা এবং ডক্টর জি, এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন মানে শনিবার পর্যন্ত কি হয়েছে, আজকের দিনটা তো জানতে পারবো না, শনিবার পর্যন্ত কত কি হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো কান্তারা বক্স অফিস কালেকশন যদি হিন্দি বেল্টে দেখেন তাহলে 100%-এর ওপর এটা জাম্প করেছে। এটা শনিবারে বক্স অফিস কালেকশন 2.35 crores হয়েছে হিন্দি বেল্টে, যেটা যথেষ্ট ভালো। এবং কানাড়াতে এটা শনিবার দিন 150 মানে 150% প্রায় জাম্প করেছে, যেখানে কানাড়াতে শনিবার কালেকশনস প্রায় 2.75 crores বেশি হয়েছে। তো এটা গেল কান্তারার বক্স অফিস কালেকশন। আমার মনে হয় কান্তারা হিন্দিতেও আজকে সানডের রেজাল্টও কান্তারার ভালোই আসবে, তো হিন্দিতেও এটা ভালো চলবে কান্তারা। তো আর আপনারা যদি আমার কথা যদি রিচেক করতে চান, আপনারা গুগলে চলে যান, সেখানে কান্তারার বক্স অফিস সম্বন্ধে ডিটেইলিং আরো বেশি দেওয়া আছে, যে কোন কোন স্টেটে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে সেটাও পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা চাইলে আপনারা সেটা দেখে নিতেই পারেন, গুগল চেক করতে পারেন। এবং আমি চলে আসি তারপর ডক্টর জি, ডক্টর জি যেটা আরেকটা সিনেমা, আয়ুষ্মান খুরানার সিনেমা যেটা, সেটা শুরুটা তো অতটা ভালো করেনি, কিন্তু সেটা 25% জাম্প করেছে শনিবার এবং কালেক্ট করেছে 4.95 crores, যেটা আপাত দৃষ্টিতে ভালো। এবং এইরকম আজকেও যদি কালেকশন ওদের ভালো থাকে ডক্টর জি, তাহলে কিন্তু এই সিনেমাটা হিট ডিক্লেয়ার হলো হতে পারে, মানে আজকের দিনটার জন্য শুধু বলে না, এই সপ্তাহটা জুড়ে যদি কালেকশন ভালো থাকে, খুব বেশি যদি না পড়ে, তাহলে এটা হিট ডিক্লেয়ার হলেও হতে পারে। আর আর একটা সিনেমা আছে কোরনেম তিরঙ্গা, যেটা একদমই ডিজাস্টার্স প্রুফ হয়েছে, তো সুতরাং ওটা নিয়ে আলাদা করে বলার আমার আর কিছু নেই। আপনারা দুটোই আমার কথা ভেরিফাই করার জন্য আপনারা দুটোই গুগল থেকে রিচেক করে নিতে পারেন। সো এই ছিল আমার রিয়াকশন ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।